বাঙ্গিটা হলো খুব লাভজনক ফসল, কারণ অল্প টাইমের ভিতর বেশ কিছু টাকা ব্যবসা করা যায়। এটা ফসলটা হয়েছে হলো 3 মাসের ফসল, কারণ যে ধান কাটতে আমি বাঙ্গি করলাম, বাঙ্গি কাটতে পাট করব, এই 3 মাসের বেশি লাগে না। দেখা যায় কি 20% জমিতে এমন এমন কোন বছর আছে যে 40 হয়তো 50 হাজার টাকা হয়, নিম্ন হইলেও 20 হাজার টাকা আসে, যত মারি যাও কিছুটা আসে, কিন্তু এটা অলাভজনক ফসল না। কারণ যে এটা হলো কাঁচা ফসল, ফল জাতীয় ফসল, এটা সব যে দেখে এই আউস করি একটা 20 টাকা 50 টাকা দিয়া সাধারণত মানুষ কিনে নেয় এবং খাবার যোগ্য ফল এটা। এই দেখেন মাংরি খাত, এটা আমরা আগাম লাগাইছি যাতে 2 টাকা বেশি পাওয়া যায়, এবং আগাম হইলে ফলটা আইলে বেশি দাম পাওয়া যায়, আর ওই সময় বেশি সিজনের সময় লাগে, ওই সময় হইলো 20 টাকা 25 টাকা বাঙালি করে লোকসান যায় আরো খেতে লাগাইয়া, এই জন্য আমরা আগাম বাঙালিরা লাগাই। এরা দেখা যায় বাঙরি চাষটা একটা লাভজনক ব্যবসা, যদি বাঙরিটা আগাম করা যায় সিজনের থেকে অনেকটা লাভ বেশি হয়। আর আগাম করার একটা সুবিধা আছে, এই বাঙরির পাশাপাশি আমরা আরও 2-3টা ফসল একসাথে করতে পারি, যেরকম আমি করেছি বাঙরির পাশাপাশি টমেটো, তারপরে বেগুন, তারপরে কুমড়ো, তো মিলে জিলে বলা যায় আগাম চাষটা করতে পারলে মোটামুটি সিজনের থেকে অনেকটা প্রফিট বেশি পাওয়া যায়, যার কারণে আমরা এই অঞ্চলে আগাম বাঙরি চাষটাই বেশি লাভ করি। এই চাষাবাস করি মেলা আগের থেকে দেড় বিঘার মতো লাগাইছি, দেড় বিঘা 52 শতাংশ বিঘা, দেড় বিঘা আমি এখন প্রায় 40 হাজার মতো খরচা হয় আর কি, তা ওই লোক আমি এখন লাখ দেড় একটা হয় যদি আল্লাহ দেয় আর কি, ভালো হয় তার কাছে লাখ দেড় একটা হয়, খাই নিয়ে আমার ভালোই বাঁচা যায় আর কি। আমি এই বাঙ্গিতে প্রায় 40 হইতে 45 হাজার টাকা খরচ করেছি, যদি আল্লাহ দিয়ে যায় ভালো ভালোই মতো তাহলে তো আমার 1-1.5 লাখ টাকা আসতে পারে। আমি 2 একর জায়গা লাগাইছি, 1,040 টাকা খরচ গেছে, আল্লাহ দিয়ে ফেলে দেখা যায় হেয়াতে আমি 2-2.5 লাখ টাকা। আমাদের কিন্তু আগাম আমরা কিন্তু বাঙরি চাষ করি, চাষ করলে আমার 25 হইতে 30 হাজার টাকা খরচা, আমরা কিন্তু আমাদের কিন্তু বাঙরি উঠলে মনে করেন 1 লাখ হইতে 1.5 লাখ টাকা হয়। আমাদের কৃষি অফিসে কোনো কিছু আমাকে সাহায্য করে না, অথবা কিন্তু তারা যদি সাহায্য করত তাহলে আমাকে আর একটু যারা উন্নতিতে দেখা যায়। বাঙরি একটা স্বল্পকালীন ফসল হিসেবে কৃষকেরা বাঙরি চাষের দিকে ঝুঁকছে, এবছর প্রায় 50 হেক্টর জমিতে রাজুর উপজেলায় বাঙরি চাষ হয়েছে। আর বাঙরির একটা বিশেষ বিষয় হচ্ছে যেহেতু এটা একটা স্বল্পকালীন ফসল, 40 থেকে 45 দিনের মাথায় বাঙরিতে ফুল আসে এবং পরবর্তীতে 1 মাস তারা হারভেস্ট করতে পারে, আর আগাম বাঙরির ক্ষেত্রে তারা দামটা ভালো পায়। আর বিশেষ করে রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নে এই বাঙ্গিগুলো তারা রোড সাইডে বিশ্ব রোডের পাশে বিক্রির ব্যবস্থা করে, দূর দূরান্তে যে গাড়িগুলো আসে তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়, এর ফলেও তারা একটা ভালো দাম পায়, এর ফলেই আসলে লোকজন বাঙ্গি চাষের দিকে বেশি ঝুঁকছে এবং তারা বেশ লাভবানও হচ্ছে। নিরাপদ ফসল, এই যে বাঙ্গি যেটা যারা চাষ করছে যেটা যেন নিরাপদ হয়, এই কারণে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করছি, নিরাপদ বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করছি, এবং সুষম সার ব্যবহারে আমরা উদ্বুদ্ধ করে চলেছি যাতে তারা ভালো ফলন পায়। এবং বিশেষ করে এই শীতের সময়ে ভাইরাসজনিত এবং ছত্রাকজনিত কিছু রোগের সংক্রমণ দেখা দেয়, আমরা সেসব বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।